আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিশিয়াস কো। এই গরমের মধ্যে মনকে ঠান্ডা করার জন্য মধুমাসের খুবই জনপ্রিয় একটি ফল দিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের মজাদার একটি ডেজার্ট, আর এটি হচ্ছে পাকা আম দিয়ে ফিরনি। আমি সাধারণত যেভাবে পাকা আম দিয়ে ফিরনি তৈরি করি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে এটা খেতে খুবই সুস্বাদু আর হেলদি। তাছাড়া ফিরনি তো আমরা অনেকেই অনেকভাবে তৈরি করে থাকি, আজ না হয় একটু ভিন্ন কিছু ট্রাই করলাম। তো ফিরনি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ পোলাওয়ের চাল। তবে আপনারা এখানে যে কোনো পোলাওয়ের চাল অথবা কালোজিরা চালও নিতে পারেন। এখন চালটাকে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর চালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন এর মধ্যে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম, আর চালটাকে আমি প্রায় আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর এদিকে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম। এখন তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ তরল দুধ। দুধটা জাল করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা সেই চালটুকু। তবে এক্ষেত্রে আপনারা চালটুকু দুধে দেওয়ার আগে হাতে একটু কোঁচলে নিতে পারেন, কিংবা হালকা একটু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। তবে আমার এখানে যেহেতু চালটা ফুলে ডাবল হয়ে গিয়েছে, আর আজকের এই ফিরনিটা আমি একটু মাখো রাখবো, তাই আর ব্লেন্ড করলাম না। তবে এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে আর ঘন ঘন নাড়তে হবে। এখন এই দুধের মধ্যে চালগুলো অনবরত নাড়তে থাকবো আর জাল দিতে থাকবো। জাল দিতে দিতে দুধের মধ্যে চালগুলো সেদ্ধ হবে আর ঘন হতে থাকবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, আর 1/4 চা চামচ থেকেও কম এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে অ্যাড করবেন। তবে আম যদি একটু বেশি মিষ্টি হয় তাহলে চিনিটা একটু কম দিলেও হবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ। দুধটা দেওয়ার পর আবারও সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর এই ফাঁকে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে একটি লাইক ফলো দিয়ে রাখবেন। সেই সাথে রেসিপিটি আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন তারা দেবেন, তা না হলে বাদ দিতে পারেন। আমি একটু ফিরনি পায়েশ এগুলো ঘন করে বানাই, তাই আর বেশি পাতলা করব না। আর এই সময় চুলার আঁচ কিন্তু মিডিয়াম থেকে একটু লোতে রেখেছি, লো আছে, বাকিটা সময় আমি কিন্তু জাল করে নিব। আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে চালটা। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2টি পাকা আমের পিউরি, আর আমগুলোকে আমি ছিলে কেটে ছোট ছোট স্লাইস করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তবে আপনাদের হাতের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। তারপর সবগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে আমটাকে মিক্স করে নিলাম। মেশানো হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি। তবে আপনারা এখানে যে কোনো বাদামও ইউজ করতে পারেন, তবে হাতের কাছে না থাকলে স্কিপও করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই রকম ছোট ছোট করে কেটে রাখা কিছু আমের টুকরো। তবে আমি সবগুলো আম এখানে দেব না, পরিবেশনের জন্য কিছুটা আলাদা করে রেখে দিলাম। আর এটা আমি অনবরত নেড়ে চেড়ে এখন চুলাটাকে অফ করে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন ফিরনিটা কতটা ঘন হয়ে এসেছে। ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিলাম। তারপর এই রকম ছোট ছোট কাপের মধ্যে আজকে আমি ফিরনিটা পরিবেশন করে নিলাম। আপনারা অন্য যে কোনো বাটিতেও পরিবেশন করে নিতে পারেন। তারপর এখানে সৌন্দর্যের জন্য আমি ছোট ছোট করে টুকরো করে আমগুলো একটু গার্নিশ করে দিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়েও পরিবেশন করে নিতে পারেন। তারপর আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিচ্ছি কিছুটা বাদাম কুচি। এখন এই ফিরনিটাকে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। ফিরনি ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। তবে আপনারা যদি ফ্রিজে নাও রাখতে পারেন তাহলে এইভাবে পরিবেশন করতে পারেন। তো 30 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিলাম। তো দেখলেন তো,
জিভে জল আসার মতো ফলের রাজা আম দিয়ে কত সহজেই ভীষণ মজার একটি আমের ফিরনি তৈরি করে নিলাম। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। সেই সাথে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।